ধরো আপনারা যখন প্রজেক্টর টেবিলের উপর রাখেন তখন এইভাবে সোজা থাকে, যখন আপনারা প্রজেক্টরটি উপরে ঝুলিয়ে রাখেন, উপরে ঝুলিয়ে দেন, এভাবে উপরে ঝুলিয়ে দেন, তখন সেটা স্ক্রিনের মধ্যে উল্টা হয়ে যায়। তখন ঝুলিয়ে দেওয়ার পরে সেটা আপনারা কীভাবে সোজা করবেন, প্রথম মেনু অপশনে যাবেন, এরপরে যাবেন ইনস্টলেশনে, এরপর এন্টার ক্লিক করবেন, এরপর আসবে ইমেজ ফ্লিপ, এখানে অফ আছে সেটা আপনি এইচভি করে দিবেন, সেটা আপনি উপরে গিয়ে এইচভি অপশন আছে এটা করে দিবেন। এটা করে দিলে আপনার স্ক্রিনটা সোজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টর কোনো উপরে ঝুলানো, তো আমি এখানে সোজা হয়ে গেছে আমার এখানে। তখন আপনার আবার ওখান থেকে ঝুলিয়ে থেকে ওখান যেখানে ঝুলিয়ে রেখেছে সেখান থেকে নিয়ে টেবিলে রাখলে সেম আবার আপনারা মেনু অপশনে গিয়ে ইনস্টলেশনে গিয়ে এন্টার ক্লিক করবেন, ইমেজ ফ্লিপে যাবেন, এরপরে আপনারা সেটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনারা টেবিলের উপর রাখলে সোজা দেখা যাবে। বন্ধুরা, এই সেটিংটা শুধুমাত্র সোনির ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা দেখবেন এই সোনির প্রজেক্টটা আমি লাগিয়েছি এখন, শুধুমাত্র সোনির ক্ষেত্রে প্রযোজ্য, এখানে মডেল সহ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা।